দেখো আজ থেকে আমরা শুরু করব জার্নাল প্রপার মানে এর আগে তোমাদের স্পেশ ডেবুকস করেছি ওগুলো তো স্পেশাল জার্নাল মানে বিভিন্ন রকম স্পেশাল স্পেশাল ট্রানজেকশনের জন্য আলাদা আলাদা বুকস তো কিন্তু সেই সমস্ত স্পেশাল জার্নালেও যে এন্ট্রিজগুলো স্থান পায় না সেগুলো আসে জার্নাল প্রপারে এন্ট্রিজ রেকর্ডেড ইন জার্নাল প্রপার তো এটা এইটাও খুব কোশ্চিনে আসে যে কী টাইপস অফ এন্ট্রিজগুলো জার্নাল প্রপারে আসে ফার্স্ট আসে হচ্ছে তোমার ওপেনিং এন্ট্রিজ ওপেনিং এন্ট্রিজ ক্লোজিং এন্ট্রিজ ট্রান্সফার এন্ট্রিস অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ রেক্টিফিকেশন এন্ট্রিজ এন্ট্রিজ ফর ক্রেডিট পারচেস অ্যান্ড সেল অফ ফিক্সড অ্যাসেট আর রেসিডুয়ারি এন্ট্রিজ এই সাতটা টাইপ অফ এন্ট্রিজ তোমাদের জার্নাল প্রপারে আসে এগুলোর মেনলি তোমাদের পড়তে হবে ডেফিনেশন পরীক্ষায় কাকে বলে আসে আর কিছু উদাহরণ তোমাদের শিখে রাখতে হবে এর মধ্যে আবার তোমরা এই রেক্টিফিকেশান এন্ট্রিসের ওপর আলাদা আমাদের একটা চ্যাপ্টারও থাকে এবার তোমাদের সিলেবাসে আছে কি না আমার ঠিক খেয়াল নেই যদি থাকে করাবো আলাদা করেও তো প্রথমেই শুরু করব আমরা প্রারম্ভিক এন্ট্রিস বা হিসাব খোলার দাখিলা যেটা ওপেনিং এন্ট্রিস ওপেনিং এন্ট্রিসটা কি দেখো হিসাবকালের শুরুতে অথবা কারবার আরম্ভের সময় যে দাখিলার মাধ্যমে হিসাব নিকাশের সূচনা হয় তাকে প্রারম্ভিক হিসাব খোলার দাখিলা বলে হ্যাঁ যেমন নতুন কারবারের ক্ষেত্রে কি হয় নতুন কারবার আরম্ভের সময় মালিক বা মালিকগঞ্জ যেসব সম্পত্তি বিনিয়োগ করেন সেগুলোকে ডা ডেবিট করে এবং যে দায় মূলধনগুলো আছে সেগুলোকে ক্রেডিট করে প্রারম্ভিক দাখিলাটা প্রতিকৃত জাবিদার হিসেবে লিখতে হয় ঠিক আছে যেমন ধরো আমরা মনে আছে তোমরা করো যেমন পি সামন্ত স্টার্টেড বিজনেস অন ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরো উইথ বিল্ডিং এত মেশিনারি এত গুডস এত ক্যাশ এত মানে এগুলো সবই হচ্ছে তোমার অ্যাসেট হ্যাঁ আর লোন এত এটা হচ্ছে লাইবিলিটিস তাহলে এবার বলছে যে সোদা ওপেনিং এন্ট্রিস তাহলে কি বলেছিল যে সমস্ত অ্যাসেটগুলোকে ডেবিট করতে হবে বিল্ডিং মেশিনারি স্টক কে তুমি ডেবিট করলে টু লোন হচ্ছে লোনটা লাইবিলিটি সেটাকে ক্রেডিট করলে করে এই দুটোর মানে এই টোটাল অ্যাসেট থেকে লোনের ভ্যালুটা বাদ দিলে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল সেটা ক্যাপিটাল করে এটাই দিস ইস ওপেনিং এন্ট্রি এরকম তোমরা শিখেছো জয় দিদি তোমাদের শিখিয়েছেন যে শুধু তো ক্যাশ নিয়ে সময় ব্যবসা শুরু হয় না অনেক অ্যাসেট লাইবিলিটি নিয়েও হয় তো এই অ্যাসেট থেকে লাইবিলিটিটা বাদ দিয়ে ব্যালেন্সিং ফিগারটা ক্যাপিটাল করে দিস ইজ কল ওপেনিং এন্ট্রিস হুম এরকম তাহলে ব্যবসা শুরুর সময় যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি নিয়ে ব্যবসা শুরু হয় সেগুলো নিয়ে ওপেনিং এন্ট্রিস হয় তোমরা সংজ্ঞা পড়লে একটা উদাহরণ শিখে নিলে হ্যাঁ এরপরে আমরা করব হচ্ছে যে ক্লোজিং ইনফ্রিস অন্তিম দাখিলা বা হিসাব বন্ধের দাখিলা দেখো যখন হিসাবকালের শেষে যে দাখিলাগুলোর দ্বারা নামিক হিসাব খাতের জেরগুলোকে মানে ওই ডমিনাল অ্যাকাউন্টের জেরগুলোকে ট্রেডিং আর পি ক্রয় বিক্রয় হিসেবে এবং লাভ ক্ষতির হিসেবে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় তাকেই বলে অন্তিম দাখিলা তোমরা জানো নমিনাল অ্যাকাউন্ট যেমন ওয়েজেস পারচেস সেল স্যালারি এই সমস্ত বিভিন্ন রকম ওপেনিং স্টক ক্লোজিং স্টক এই যে সমস্তগুলো তোমার দিয়ে আমরা যে ট্রানজ্যাকশানগুলো করব। যেমন ধরো প্রারম্ভিক মজুত পণ্যের জন্য কী হবে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং স্টক অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে আসবে ওপেনিং স্টক এটা হচ্ছে একটা ক্লোজিং এন্ট্রি তেমনি আবার সমস্ত ওয়েজেস পারচেস এই সমস্ত ডাইরেক্ট এক্সপেন্সেসগুলোর জন্য কি হবে ট্রেডিং টু অল ডাইরেক্ট এক্সপেন্সেস আবার দেখো সমস্ত কোনো ডাইরেক্ট ইনকামের জন্য কী হবে ডাইরেক্ট ইনকাম টু ট্রেডিং যেমন সেলস সেলস একটা ডাইরেক্ট ইনকাম তেমনি এবার ক্লোজিং স্টকের জন্য কী হবে ক্লোজিং স্টক টু ট্রেডিং এইটা হচ্ছে ক্লোজিং এন্ট্রিস এগুলো কাকে বলে মানে কাকে বলে তাহলে বলবে যে হিসেবকালে শেষে নমিনাল অ্যাকাউন্টগুলোর যেগুলোকে ট্রেডিং আর পিএলএ স্থানান্তরের মাধ্যমে বন্ধ করে দেওয়ার জন্য যে এন্ট্রিগুলো সেটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রিস ভালো করে শুনবে বারবার ঠিক আছে এবার এসেও আমরা করবো ট্রান্সফার এন্ট্রিস্ট এটাও আসে কাকে বলে ট্রান্সফার এন্ট্রিস্ট যখন কোনো একটা হিসেব খাত থেকে অপর একটা হিসেব খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য যে দাখিলা করা হয় তাকে বলা হয় স্থানান্তরের দাখিলা মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে একটা টাকা স্থানান্তর হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রান্সফার এন্ট্রিস্ট যেমন দেখো এ সাম অফ রুপিস ফাইভ থাউজেন্ড ইন্স ট্রান্সফার ফ্রম ডেবিট অফ সুজয় অ্যাকাউন্ট টু কুনাল অ্যাকাউন্ট মানে সুজয়ের ডেবিট থেকে কুনালে ট্রান্সফার হচ্ছে তাহলে সুজয় ডেবিট কে ট্রান্সফার করছে তাহলে সুজাইয়ের ডেবিটকে ক্রেডিট করবে দেখো কুনালকে ট্রান্সফার করছো তাহলে কুনাল অ্যাকাউন্ট সুজয় অ্যাকাউন্ট কারণ সুজয়ের ডেবিট কে ট্রান্সফার করছে তাহলে সুজয়কে তখন ক্রেডিট করে দিতে হবে তাহলে ডেবিট কাকে করবে কুনাল অ্যাকাউন্টকে ঠিক আছে তেমনই বলছে দেখো গ্রস প্রফিট অফ রুপিস টুয়েলভ থাউজেন্ড ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রফিট অ্যান্ড লস গ্রস প্রফিটটা ট্রেডিং থেকে পাওয়া যায় সেখান থেকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আবার দেখো ড্রয়িংস অফ রুপিস থ্রি থাউজেন্ড ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট তো ড্রয়িংস যেহেতু ডেবিট তাহলে সেটা যখন ট্রান্সফার করা হচ্ছে তখন তাকে ক্রেডিট করতে হবে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ড্রয়িংস অ্যাকাউন্ট এইরকম ট্রান্সফার এন্ট্রিজ হয় মানে একটা হিসাব খাত থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন আরেকটা হিসাব খাত ট্রান্সফার করা হয় তাকে বলা হয় ট্রান্সফার এন্ট্রিজ কেমন এই রকম ট্রান্সফার এন্ট্রিজ এরপরে আমি অ্যাডজাস্টমেন্ট রেক্টিফিকেশান আর বাকিগুলো আরেকটা আরেকবার বলছি ঠিক আছে এই অবধি দেখো ঠিক আছে ওকে ওকে আচ্ছা এবার আমরা একটা এন্ট্রিস করবো সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দ্যাট ইস মিলকরণ দাখিলা বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা মানে ফিনান্সিয়াল রেজাল্টস অ্যান্ড ফিনান্সিয়াল পজিশান জানার জন্য হিসেবকালের শেষে চূড়ান্ত হিসেব প্রস্তুতের সময় ফাইনাল অ্যাকাউন্টস প্রস্তুতের সময় সমস্ত রেভিনিউ খরচ সম্পত্তি দায়গুলো সমন্বয়ের জন্যে যে দাখিলা সেগুলো অ্যাডজাস্ট করার জন্য যে দাখিলা করা হয় তাকে বলা হয় মিশাল মিলকরণ দাখিলা যেমন ধরো এই যে বলছে পাস্ট দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস ক্লোজিং ইয়ার হচ্ছে তোমার ইয়ার এন্ডিং হচ্ছে তোমার থার্টি ফার্স্ট মার্চ দু হাজার আঠেরোতে তোমার কিছু অ্যাডজাস্টমেন্ট এনফ্রিজ করতে হবে যেমন রেন্ট আউটস্ট্যান্ডিং এক হাজার এক হাজার পাঁচশো মানে এই বছরের শেষে তোমার আউটস্ট্যান্ডিং রেন্ট রয়ে গেছে মানে লাইবেলিটি কিছু রয়ে গেছে পেমেন্ট করলে তুমি কী করতে তুমি করতে রেন্ট টু ক্যাশ কিন্তু যখন ওই ডেটে রেন্টটা আউটস্ট্যান্ডিং মানে দেও রয়ে গেছে দ্যাট ইস লাইবিলিটি তাহলে রেন্ট অ্যাকাউন্ট টু আউটস্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট রেন্ট অ্যাকাউন্ট টু আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট সেটাকে তোমাকেই যেমন তোমার যখন ট্রেডিং করবে রেন্টের সাথে তোমার পিএল করবে তখন রেন্টের সাথে আউটস্ট্যান্ডিং রেন্টটাকে তোমায় অ্যাড করতে হবে এটা হলো এক ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আবার যেমন ধরো বলছে যে ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি রুপিস দু হাজার ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি দু রুপিস দু হাজার তো ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি কী তোমরা জানো যে ডেপ্রিসিয়েশন কী হয় ডেপ্রিসিয়েশন লস তো তোমরা ওটা নমিনাল অ্যাকাউন্টে ওটা কী হয় ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে কী করা হয় তোমার ডেবিট করা হয় যেহেতু লস আর মেশিনারি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট মেশিনারির ভ্যালু কমছে তাই ওটা ক্রেডিট হচ্ছে ডেপ্রিসন টু অ্যাকাউন্ট তারপরে যেমন ধরো কমিশন রিসিভড ইন অ্যাডভান্স হয়েছে কমিশন অ্যাডভান্স রিসিভ করেছে। আয়টা আগে হয়ে গেছে দ্যাট ইস লাইবিলিটি কমিশন রিসিভ অ্যাকাউন্ট টু কমিশন রিসিভড ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট আবার প্রিপেড ইনস্যুরেন্স অ্যাকাউন্ট ইন্স্যুরেন্সটা আগে পেড করে ফেলেছ খরচ আগে করে ফেলেছ দ্যাট ইস ওটা অ্যাসেট তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট এইরকম অ্যাডজাস্টমেন্টগুলো করতে হয় এগুলো তোমরা যখন ফাইনাল অ্যাকাউন্টস করবে তখন এগুলো অনেকেই করবে দেখবে অ্যাডলেস করতে হয় সেগুলো তখন তোমরা আরও ভালো করে শিখবে এটা শুধু ডেফিনিশন অ্যান্ড উদাহরণ হিসেবে শিখে রাখো আর একটা খুব আসে দ্যাট ইজ রেক্টিফিকেশান এন্ট্রিস দেখো হিসাব ক্ষেত্র করক্ষণে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা সংশোধনের জন্যে যে জাখিরা করা হয় তাকে বলে ভুল সংশোধনের দাখিল ধরো হিসাব করতে গিয়ে তুমি একটা ভুল করে ফেলেছো তখন সেটা কিন্তু কাটাকুটি করা যাবে না বা ইএস করা যাবে না তখন তোমাকে একটা রিভার্স এন্ট্রি করে ওটাকে ঠিক করতে হবে যেমন ধরো সেটাকেই বলে রেকটিফিকেশান এন্ট্রি রিসিভ রুপিস ফাইভ থাউজেন্ড ফ্রম বি সেন সেনের সাথে টাকা রিসিভ করেছো রংলি ক্রেডিটেড টু পি সেন অ্যাকাউন্ট তুমি সেনের থেকে টাকা রিসিভ করেছো তাহলে ক্রেডিট করবে অ্যাকাউন্টকে তুমি ভুল করে পি সেন অ্যাকাউন্টকে করে দিয়েছ তাহলে সেন অ্যাকাউন্টকে তো তোমার ক্রেডিট করার কথা নয় তাহলে ভুল করে করেছো এখন রেক্টিফিকেশন এন্ট্রিতে তোমার কি করতে হবে তোমায় ডেবিট করে দিতে হবে কারণ ভুল করে তাকে ক্রেডিট করেছিলে যাকে ভুল করে ক্রেডিট করেছো তাকে তো এখন ঠিক করতে হবে কাটাকুটি তো করা যাবে না তাহলে সেনকে ভুল করে ডেবিট ক্রেডিট করেছিলে তুমি সেনকে ডেবিট করে দাও আর যাকে ক্রেডিট করার কথা তাকে ক্রেডিট করে দাও সেনকে তাহলেই হয়ে গেল রেকটিফিকেশন এন্ট্রি ধরো তোমাকে এখানে নেই তবু আমি একটা উদাহরণ বলছি ধরো তুমি স্যালারি পেড করেছো তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করার কথা তুমি ওয়েজেস অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছো তাহলে তুমি কি করবে ওয়েজেসকে ক্রেডিট করবে স্যালারিকে ডেবিট করবে এইরকম আমি উদাহরণ তোমাদের করাবো দু একটা তখন বুঝতে পারো তারপরে দেখো সোল্ড ওল্ড ফার্নিচার রংলি এন্টার্ড ইন দ্য সেলস অ্যাকাউন্ট হ্যাঁ তোমার ওল্ড ফার্নিচার সোল্ড করেছো হ্যাঁ যেটা বলছে সোল্ড ওল্ড ফার্নিচার রংলি ক্রেডিটেড টু সেলস অ্যাকাউন্ট ফার্নিচার সেল করলে তোমার কি আসা উচিত সেলস অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করেছো তুমি ফার্নিচার সোল্ড করেছো তোমাকে ফার্নিচার অ্যাকাউন্টকে ক্রেডিট করার কথা তুমি সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছো তাহলে এখন কি করতে পারবে সেলস অ্যাকাউন্টকে তোমায় ডেবিট করে দিতে হবে আর ফার্নিচারকে ক্রেডিট করার কথা ফার্নিচার ক্রেডিট করবে গুড় সেল করলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হয় তো ফার্নিচার সোল করলে কি সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হয় না তুমি ভুল করে সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলে তাই জন্য সেলসকে এখন ডেবিট করে দাও আর ফার্নিচারকে ক্রেডিট করে দাও তাহলেই হয়ে গেল তোমার রেক্টিফিকেশান এন্ট্রি এইরকম সমস্ত জিনিস হ্যাঁ তো এবার এসো আমরা আরেকটা এন্ট্রি করবো সেটা হচ্ছে যে এই যে সরি স্থায়ী সম্পত্তি ধারী ক্রয় বিক্রয়ের দাখিলা এন্ট্রিট ফার্স্ট ক্রেডিট পারচেস অ্যান্ড সেল অফ ফিক্সড অ্যাসেট দেখো পণ্য যখন ধারে ক্রয় বিক্রয় করা হয় তখন তুমি সেটা ডে বুকসে লেখো কিন্তু যদি অ্যাসেট ধারে ক্রয় বিক্রয় করা হয় তাহলে তো তুমি সেটা ডে বুকসে লিখতে পারবে না তখন তোমাকে কিন্তু সেটা এই জার্নাল প্রপারে লিখতে হবে হ্যাঁ কোনো কারবারই পণ্য নয় এমন কোনো স্থায়ী সম্পত্তি বাকিতে ক্রয় বিক্রয় করলে এই যেখানে দাখিলা করে সেটাকে বলা হয় স্থায়ী সম্পত্তির ধারে ক্রয় বিক্রয়ের দাখিল কিছুই না এটা তোমরা জানো যেমন দেখো পারচেস মেশিনারি ফ্রম এবিসি কোম্পানি এত তাহলে মেশিনারি পারচেস করেছে তাহলে মেশিনারি অ্যাকাউন্ট টু এবিসি কোম্পানি লিমিটেড অ্যাকাউন্ট এটা তো তুমি তোমার ডেবুকসে লিখতে পারতে না যেহেতু এটা অ্যাসেট পারচেস করেছে তেমনি আবার সোল্ড অফ ওল্ড ফার্নিচার টু দিনেশ এত বুক ভ্যালু তার চার হাজার চার হাজার টাকার মেশিনারিটা তিন হাজার পাঁচশোতে সোল্ড করছে তো কী হবে দেখো দিনেশ অ্যাকাউন্ট ডেবিট টু লস অন সেল মানে তিন চার হাজার টাকাটা তিন হাজার পাঁচশো তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার লস টু ফার্নিচার অ্যাকাউন্ট দিস ইজ কল্ড ফিস ফর পার্চেস অ্যান্ড সেল অফ ফিক্সড অ্যাসেট আর একটাই আছে সেটা একটাই আছে সেটা হচ্ছে তোমার অবশিষ্টের দাখিলা বা রেসিডিওয়ারি এন্ট্রিস সেটা হচ্ছে তোমার এই যে যেগুলো ওপরে উল্লেখিত যে দাখিলাগুলোর মধ্যে যেটা ধরে না সেটাই হচ্ছে রেসিডিওয়ারি এন্ট্রিস সেটা এখানে আসে সেটা হচ্ছে তোমার পারচে যেমন ধরো ধরো পারচেস অফ স্টেশনারি ফ্রম দালাল স্টোরস পারচেস অফ স্টেশনারি সম্রম দালাল স্টোর তো গুডস পারচেস করলে তুমি ডে বুকসে লিখবে স্টেশনারি পার্চেস করলে তুমি কোথায় লিখবে সেখানে তোমায় লিখতে হবে তখন স্টেশনারি অ্যাকাউন্ট টু দালাল স্টোর দয়াল স্টোরস অ্যাকাউন্ট সরি স্টেশনারি অ্যাকাউন্ট টু দয়াল স্টোরস অ্যাকাউন্ট বা দেখো যেমন তোমার প্রোপরাইটার টু গুডস ওয়ার্থ রুপিস এত ফর ইজ ওন ইউস প্রোপরাইটার গুডস নিয়ে নিচ্ছে তো তাহলে সেটা কোথায় যাবে সেটা তখন তোমাকে এখানে লিখতে হবে ড্রয়িংস হলো ড্রয়িংস টু পার্চেস অ্যাকাউন্ট বিনস বুন্ড উড্রন ফর প্রাইভেটিস এইগুলোই হচ্ছে তোমার এগুলো অন্য কোথাও স্থান পেল না কেমন আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমি একটু অঙ্ক করিয়ে দেব তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কেমন ও